হ্যালো অ্যান্ড গুড ইভিনিং স্টুডেন্ট। আমরা মডেল টু চলছিলাম র ম্যাটিনে। সাথে একের প্রশ্ন দেখাও যে মিশ্রকরণী 7-√2 এর অনুবন্ধী করণে হলো 7+√2। সাধারণ প্রশ্ন বটে। যখনই তোমাকে প্রমাণ করতে বলছে তখনই অনুবন্ধীকরণের বিষয়টা তোমাকে বুঝতে হবে। অনুবন্ধীকরণে কাকে বলে? না, দুটো মিশ্রকরণের গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে সেটাকে অনুবন্ধীকরণই বলে। দুটি মূলদ সংখ্যার গুণফল যদি মিশ্রকরণী মূলদ সংখ্যা হয় তাহলে যদি মূলদ সংখ্যা হয় যদি মিশ্রকরণী দিয়েছে একটা ভাঙা একটা কোটা, যদি দুটি মিশ্রকরণের গুণফল মূলদ সংখ্যা হলে, যেহেতু দুটি মিশ্রকরণের গুণফল মূলদ সংখ্যা হলে সেটি অনুবন্ধীকরণী, তাই আমরা দুটো গুণ করে দেখছি 7-√2, আর ওর অনুবন্ধী বলেছে এটাকে 7+√2। তো ফর্মুলা দেখতে পাচ্ছ, হয় গুণ করো নাহলে ফর্মুলা করো। a+b2-b a² - b² (7+49) √2 কে খেলো 2 47 হয়ে গেল মূলদ সংখ্যা। গোটা সংখ্যা মূলদ সংখ্যা, যে কোনো 1, 2, 3, 5, 10, তাহলে মূলদ সংখ্যা। এতে যখন গুণফল মূলদ সংখ্যা বেরোলো, গোটা সংখ্যা বেরোলো, তার মানে এটা অনুবন্ধীকরণই, এটা প্রমাণিত। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার 7-2 প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছি কোন দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ওই পাথর ভেঙে 3টি টুকরো হয়ে গেল এবং তাদের ওজনের অনুপাত 3:4:5। যদি এর ফলে 9,400 টাকার ক্ষতি হয় তবে আসল পাথরটার মূল্য কত? প্রথমত তুমি প্রথম লাইনটা এসো, কোন দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে। ভেদের অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো এবং তোমরা জানো যটা একক থাকে তোটাকে তোমাকে xyz করে ধরে নিতে হয়। এখানে দুটো এককের অঙ্ক বটে, একটা হচ্ছে মূল্য আর একটা ওজন। তাহলে আমরা এক কাজ করছি, মূল্য আর ওজনকে কিছু ধরে নিচ্ছি। ধরে নিচ্ছি যে এক্স ওজন, এক্স একক ওজনের পাথরটার দাম y টাকা। ঠিক আছে, একটা দামি পাথর, তার ওজন, তার দাম ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে দুটো একক আমরা ধরে নিচ্ছি। ধরি এক্স একক ওজনের পাথরের মূল্য হবে y টাকা। মনে করো ওজনটা x একক, পাথরটার দাম হবে y টাকা। এবারে তুমি তবে ইকুয়েশন তৈরি করো। ইকুয়েশন তৈরি করা তো সহজ বটে, পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। পাথরের মূল্য তার মানে এত y, ওজনের বর্গের, ওজনের বর্গ মানে স্কোয়ার, সরল ভেদে আছে এইটা। তাহলে দেখে নাও পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, এটা তোমার সবার পক্ষে সম্ভব, y ভ্যারাইজেস x স্কোয়ার। এইবারে তুমি প্রথম বিষয়টা এসো। এতটা করার পর প্রথমত তুমি দেখো যে 3টে টুকরো হয়ে গেছে ওজনের 3:4:5। 3টে টুকরোর মোট ওজন কত একবার আমরা দেখে নিই, আর 3টে টুকরোর আলাদা আলাদা ওজন কত আমরা একবার দেখে নিই। তাহলে প্রথমে আমি 3টে টুকরোর আলাদা আলাদা করে ওজন দেখি। 3টি টুকরোর ওজনের অনুপাত 3:4:5। অনুপাতটাকে আলাদা করে দাও, এক একটা দেখে নি। এতে 3টির ওজন হবে
ধরিলাম, কারণ তোমাকে ধ্রুবক রাশি গুণ করছো, 3K, 4K আর 5K একক, ঠিক আছে না? আলাদা করে দিলে 3K, 4K, 5K একক। এবারে তিনটার মোট দাম কত হচ্ছে দেখে নাও। এত তিনটির মোট মূল্য, একদম সহজ প্রশ্ন, তিনটির মোট মূল্য কত হবে? মূল্য বার করার ফর্মুলা ওয়াই এর সঙ্গে কি এক্স স্কোয়ার, মূল্য বার করার ফর্মুলা এক্স স্কোয়ার মানে মূল্যের ওজনের বর্গ, দামটা কমন ওজনের বর্গ। তাহলে যদি আমরা তিনটার মূল্য বার করি, তার মানে 3K² এটা ওজন বটে, এক্স স্কোয়ার প্লাস 4K² প্লাস 5K² কত হচ্ছে দেখে নাও। 3×3=9, 9K² প্লাস 4×4=16K² প্লাস 5×5=25K² 9×6=15, 16, 25, 25, 50, 50K² এত একক, ঠিক আছে? তাহলে তিনটা যে টুকরো হয়ে গেছে, তিনটা টুকরোর মোট দাম হলো নিজস্ব নিজস্ব করে 50K². এইবারে তিনটা টুকরো যদি গোটা থাকতো, আসল আসল পাথরটা, তখন তো গোটা ছিল, তাহলে মানে তিনটার ওজন যোগ করে দাও গোটা। এত এইবারে চলে এসো, এবার প্রকৃত যে পাথরটা, প্রকৃত পাথর বা প্রথম পাথর বা বড় পাথরটি, প্রকৃত পাথরের ওজন কত ছিল? প্রকৃত পাথরের ওজন ছিল, যোগ করে দাও, তিনটা যোগ হয়ে যাবে নিশ্চয়ই, 3K, 4K, 5K, 5×4=9, 10×12, 12K একক। আলাদা আলাদা যদি করি তাহলে 3K, 4K, 5K, আর যদি একসঙ্গে ওজন করি তাহলে মোট 12K। এত এর মূল্য কত? এত প্রকৃত পাথরের মূল্য, মোট মূল্য, ফর্মুলা তো সেই ওজনের স্কোয়ার, তার মানে এখন ওজন 12K, তাহলে 12K² 12×12=144K² একক। এরপর শেষ কাজ, তুমি লক্ষ্য করো, তিনটা বড় পাথরটার ওজন কত ছিল? 144K², কিন্তু তিনটা টুকরো হয়ে ভেঙে ওজন মূল্য কত হলো? 50K² সরি মূল্য বটে, এটি এককে লিখে দিল, এটা টাকা হবে, বোকার মতন কাজ করো। আর এটা কি বলে মূল্য, মূল্য কোনোদিন একক হয়? বোকার মতো কাজ করছো, টাকা কাকা। তাহলে আরেকবার হয়ে যাক, যদি তিনটা পাথর একসঙ্গে থাকতো তাহলে তার মূল্য হতো 144K², কিন্তু তিনটা লাদা লাদা থাকার জন্য ওর দাম হলো 50K², লস কত হলো? বিয়োগ লস কত হলো? এত টাকা। তার মানে শর্তানুসারে ইহা মাইনাস ইহা সমান ইহা, আশা করি পরিষ্কার আছে কথাটা। এত শর্তানুসারে, শর্তানুসারে মূল দাম মাইনাস আসলে যেটা এখন দাম সমান আসল লস, 9-4 গোলা গোলা টাকা, দেখে নাও, দেখতে পাওয়া যাচ্ছে কিছু অংশটা পরিষ্কার। এবারে সলভ করো, বিয়োগ করো, 4×9=14, 9-4 গোলা গোলা, এত K² সমান, K² সমান দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, K² সমান 9-4 গোলা গোলা ডিভাইডেড বাই 9-4, 9-4 গেল, গোলা গোলা পড়ে রইল, গোলা গোলা থাকবে না, 1 একটা দিয়ে দাও, একা বোকা বোকা ভয় খাবে, এত K² সমান এত, এত K² সমান যদি এত হয়, এত কে সমান হলো স্কোয়ার ট্রান্সফার হলো √100, তার মানে হলো 10 একক, কে হলো 10। এবার প্রশ্নটা কি বলেছে? আসল পাথরটির মূল্য কত? এত আসল পাথরের মূল্য এত, আসল দূরবীন নিবে, পাথরের মূল্য আসল পাথরের মূল্য কত বটে? মোট মূল্য 144K², 144K², তার মানে 144 10² তার মানে 144×10 = 100, তার মানে 144 ডবল গোলা,
টাকা, ঠিক আছে? বস, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। এক মিনিট, দেখতে অসুবিধা যে হচ্ছে, বাস ঠিক আছে। তাহলে আসল পাথরটার মোট মূল্য হলো 14,400 টাকা। আশা করি ক্লিয়ার আছে। যদি বুঝতে কোনো ডাউট হয় নিশ্চয়ই জানাবে, এখন বলবে তো এখনই বলে দাও। বেশ, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার আটে একের প্রশ্ন। প্রশ্ন দেখতে পাচ্ছে এক্স ইজ ইকাল টু সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই ইজ ইকাল টু এ জেড প্লাস সি এক্স, জেড ইজ ইকাল টু বি এক্স প্লাস এ ওয়াই হলে প্রমাণ করো এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার। পারলে সঙ্গে সঙ্গে করে নেবে। প্রথমত তিনটা মান দিয়েছে, প্রমাণ করতে বলেছে ওটা। আমরা প্রথমে কি করব, এই এক্স এ জেড এর মানটা এখানে আছে, জেড এর মানটা বসাও, আর এখানে ওয়াই এ তুমি জেড এর মানটা বসাও। যদি মনে হয় জেড এর মানটা কেন বসাবো, এখানে তো আরো আছে, এক্স আছে ওয়াই আছে, কেন বসাচ্ছি না? তুমি লক্ষ্য করো প্রশ্নটার সঙ্গে মানের মান এক্স ওয়াই জেড দিয়েছে, কিন্তু প্রশ্নে দেখো জেড কোথাও নেই। এবারে জেড যদি প্রশ্নে যেখানে প্রমাণ করতে বলেছে সেখানে না থাকে, তার মানে জেডটাকে যে কোনো উপায়ে উড়িয়ে দিতে হবে। এবারে জেড কোনো কিছু সংখ্যা কখন উড়ে যাবে, যখন তার বদলে কোনো মান বসিয়ে দিবে তখন উড়ে যাবে। আমরা সেই কাজটাই করবো প্রথমে। তাহলে আমি বুঝতে পারছি না যে আমি কি করে এটা পাবো। তাহলে আমি এক কাজ করি, যখন আমি দেখতে পাচ্ছি প্রশ্নটা জেড নাই, আমি এখান থেকে জেড তোলার ব্যবস্থা করি। তাহলে জেড তোলার একটাই ব্যবস্থা, যেখানে যেখানে দেখিবে জেড সেখানে সেখানে বসাইবে মান। এতে প্রথমে মনে করে এটা নিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই প্লাস বি জেড। এখানে সি ওয়াই প্লাস বি জেড এর জায়গায় জেড এর মান বসাচ্ছি, বি এক্স প্লাস এ ওয়াই, ঠিক আছে? ব্র্যাকেট তুলো, বিবি বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। যদি কোনো একটা বুঝতে অসুবিধা নিজে করো, নিজে করলে দেখতে পাবে কি হবে, এ বি ওয়াই একটু ছোট লিখছি। এবার তুমি এক কাজ করো, ভাই ভাই একদিকে চলে আসো, এক্স হলো একদিকে, বোন বোন একদিকে চলে যাক। তাহলে এক্স আর এদিকে চলে গেলো মাইনাস বি স্কোয়ার এক্স, আর এদিকে এ বি ওয়াই থাক, আর এদিকে সরি সি ওয়াই আর এ বি ওয়াই আছে, সি ওয়াই প্লাস এ বি ওয়াই, মুসলে না মুসলেও চলতো, ব্যাপারটা একই। এবার তুমি একটা জিনিস করো, ছোট্ট কাজ, সেটা হচ্ছে এক্স দূরকে কমন নিয়ে নাও, ওয়াই দূরকে কমন নিয়ে নাও। দেখতে পাচ্ছ একই আছে, দূর থেকে এক্স কে কমন নিয়ে নিলাম, পড়ে রইলো ওয়ান মাইনাস বি স্কোয়ার। দূর থেকে সি ওয়াই কে টেনে হিচড়ে বার করে দাও, পড়ে রইলো সি প্লাস এ বি, প্রায় প্রায় এত হয়ে গেল। এবার তুমি জলের মতন এক কাজ করো, সহগ বিচ্ছিন্ন করে দাও। সহগ বিচ্ছিন্ন, এক্স এর নিচে ওয়াই কেন, উল্টো দিকে ইহার নিচে ওয়া চলে যাবে। তাহলে এতে শেষ কাজ করি, এক্স এর নিচে ওইটাকে নিয়ে আসবো, আর এদিকে সি প্লাস এ বির নিচে ওইটাকে নিয়ে যাব। তাহলে এক্স এর নিচে ওয়াই, উল্টো দিকে ইহার নিচে ওয়া। বেশ, এবারে চলে এসো ওদিকে, দ্বিতীয় স্টেপটা আসি। এটা লিখছি ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স, জেড এর মানটা বসিয়ে দাও, ওয়াই সমান এ জেড এর জায়গায় ওয়াই জেড এর জায়গায় জেডটা বসিয়ে দিলাম, ভুল হলে বলবে এখনই, এ বি এক্স প্লাস এ এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স। এইবারে ওয়াই আর এই ওয়াই দিকে চলে এলো মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর ওদিকে আছে এ বি এক্স সি এক্স, দূর থেকে ওয়াই কেটে নিয়েছিলে কমন নিয়ে নাও, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার হবে, আর দূর থেকে এক্স কেটে নিয়েছিলে কমন নিয়ে নিলাম, এ বি প্লাস সি হবে। এবার এক কাজ করো, সহগ বিচ্ছিন্ন করে দাও, ওয়াই নিচে এদিকে এক্স, তাহলে উল্টো দিকে, আচ্ছা এক কাজ করি, এক্স এর নিচে যদি এদিকে ওয়াই নিয়ে যায় তাহলে এটার সঙ্গে মিলে যাবে, আচ্ছা দরকার নেই ছেড়ে দাও, ওয়াই নিচে এক্স আর এদিকে
দেখে নাও, ওয়ার নিচে আমি এক্স নিয়ে গেলাম, আর এর নিচে আমি এটাকে নামালাম। এতটা পর্যন্ত তুমি আগে রেডি করে নাও, এরপর দেখো কি করা যায়। এতটা হয়ে যাওয়ার পর এবারে তুমি কি করবে ভালো করে দেখো, এটা এটা পেয়েছো, তোমার হাতে এটা আছে, একটু নিজের বোঝার চেষ্টা করো, তাহলে তোমার কাছে সুবিধা হবে। এটা এটা আছে, ওটা আছে, তবে এর মধ্যে লক্ষ্য করো একটা জিনিস, যে প্রশ্নটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা আছে, এখানে দেখো এক্স এক্স ওয়াই ওয়াই আর এইটা আছে, বাড়তি হলো এই দুটো। আবার একটা কি বৈশিষ্ট্য, এই দুটো একই জিনিস বটে, তাহলে বাকিগুলোকে সরালে চলবে না, বাকিগুলো প্রশ্নে সব আছে, নেই শুধু এই দুটো। তাহলে এক কাজ করো, এখান থেকে এটার মান বার করো, এখান থেকে এটার মান বার করো। আমি কি বলতে চাইলাম, এখানেও এইটাকে রেখে দাও ফাঁকা, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে আমি এটাকে সি প্লাস এবি রেখে দিলাম, আর এটাকে ট্রান্সফার করে দাও, দেখে নাও। আমি শুধু এটাকে উপরে ক্রস করে দিলাম, কারণ ক্রস মাল্টিপ্লিকেশন করলে তো এটাই হবে, তো আমি এটাকে উপরে তুলে দিলাম, এটাকে শুধু ফাঁকা করে দিলাম। এদিকেও তুমি তাই করো, এটাকে উপরে তুলে দাও, এটাকে ফাঁকা করে দাও, ঠিক আছে না? এবার লক্ষ্য করো, এবি প্লাস সি, এবি প্লাস সি, উল্টোটা কোনো অসুবিধা নাই। এই যে আমি তোমাকে বোঝাই, যেমন মনে করো এইটা এক দুই তিন চার, এইটা হাতি, হাতির ল্যাচ শুন, কোন দিকে ল্যাচ কোন দিকে শুন, বুঝতে পারবে না ব্যাপার কি, সেরকম এটা সি প্লাস এবি যা, এবি প্লাস সি তা। এইবারে মজার ব্যাপার কি হলো, যখন এই দুটো মিলে গেল, তাহলে তুমি এক কাজ করো, এটাকে এক নম্বর দাও, এরকম অঙ্ক তোমার অনেকবার করে থাকবে, এটা দু নম্বর দাও। নিয়ম কি বলে, যদি এলএচএস মিলে যায় তাহলে আরএচএস কে সমান লিখতে পারো, যদি আরএচএস মিলে যায় তাহলে এলএচএস কে সমান লিখতে পারো। তো যেহেতু আমার আরএচএস মিলে গেছে এটা এটা, তাহলে এলএচএস কে সমান লিখতে পারে। এতএব এক আর দুই তুলনা করিয়া পাই, ইহা সমান, ইহা ভাষাটা আমাকে লিখবো তুলনা করিয়া পাই, এক ও দুই নং তুলনা করিয়া পাই, তাহলে শেষ স্টেপে আসছি। এতএব এক ও দুই নং তুলনা করিয়া পাই, তুলনা করে কি পাবে, ইহা সমান উহা। তাহলে আগে এটা লিখছি এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই, আর এদিকে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার বাই এক্স, দেখে নাও এক্স ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই আর ওয়াই ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার বাই এক্স। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, ক্রসটা কিন্তু দেখে শুনে করো, এটাকে লক্ষ্য করে। তাহলে এটাকে লক্ষ্য করে যদি করি, এক্স এর সঙ্গে এক্স, এক্স এক্স, এক্স স্কোয়ার, আর এটা থাক, আর ওয়াই ওয়াই, ওয়াই স্কোয়ার, ধরো লক্ষণ লক্ষ্য করো, ঠিক আছে না? এক্স 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 স্কোয়ার আর এটা, আর ওয়াই 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 স্কোয়ার বা এটা, এগুলো যে ডাইরেক্ট করবে কোনো অসুবিধা নেই, আমি একটু লিখে বাধ্য করতে আমাকে। এইবারে এটার সঙ্গে মেনে নেওয়ার জন্য আর একটা শেষ স্টেপ লক্ষ্য করো, এক্স সহগ বিচ্ছিন্ন, এক্স স্কোয়ার নিচে এটাকে নামিয়ে দাও, আর ওয়াই স্কোয়ার নিচে এটাকে নামিয়ে দাও। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, মিলে নাই কি, মিলে নাই ব্রেকেট, মিলে নাই কোনো, ব্রেকেটটাকে লিখার পর মুছে দেবে, প্রথমে লিখবে তারপর মুছবে, সুন্দর লাগছে দেখতে, বাস হয়ে গেল প্রমাণিত। ক্লিয়ার আছে, নিশ্চয় বুঝতে পেরেছ, হাতের ভালো করে রাখবে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা আটের দুইয়ের প্রশ্ন, জলের প্রশ্ন এসে গেছে, এ বাই ওয়াই প্লাস জেড, বি বাই জেড প্লাস এক্স, সি বাই এক্স প্লাস ওয়াই হলো, প্রমাণ করো ইহা সমান উহা সমান, হা হা হয়ে গেল। কেপুটের অঙ্ক, কেপুটের অঙ্কের থেকে জল কিছু নেই, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ইহা সমান কে, ধরি সমান কে, এতএব এ সমান কে ওয়াই প্লাস কে জেড, চলে আসছে এটা বি বাই, এত বি সমান কে জেড প্লাস কে এক্স, ভেরি গুড। এবারে সি বাই, এত সি সমান কে এক্স প্লাস কে ওয়াই,
ঠিক আছে? এইবারে জলের মতন প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি মান লিখি। এতএব প্রশ্ন শুরু করছি, প্রথম খাসি, প্রথম রাশি, প্রথম রাশি এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। জলের মতো মান বসাও, এ তার জায়গায় কে ওয়াই প্লাস কে জেড। এরপর কার মান বসাবো? বিয়ের মান বসাবো। বিয়ের মান জলের মতো বসাচ্ছি, কে জেড প্লাস কে এক্স মাইনাস সি এর মান বসাচ্ছি। তো যেহেতু আগে মাইনাস আছে, সাইনটা মনে করে চেঞ্জ করবে, তাহলে সি এর জায়গায় কে এক্স প্লাস আছে, প্লাসটা মাইনাস। আবার বলি, মাইনাস আছে, সাইনটা চেঞ্জ হবে, মাইনাস কে ওয়াই, ভুলে গেলে জল হয়ে যাবে। সমান আরো জল ভরে যাক, ইহা ইহা যদি কোনোটা কাটে, কে এক্স গেল, তাহলে কে ওয়াই প্লাস কে জেড ইন্টু, এখানে কে আছে, কে জেড মাইনাস কে ওয়াই, কে জেড মাইনাস কে ওয়াই, কে জেড মাইনাস কে ওয়াই, আর নিচেটা নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবে, উপরটা ফর্মুলা হয়ে যাবে, নিশ্চয় অনেক আন্দাজ করছো, ফর্মুলা হয়ে যাবে। আমি একটু ঘুরিয়ে নিব, যদি যেহেতু প্লাস কে জেড এর আগে প্লাস আছে, তাহলে জেডটাকে আগে দিবে, যেহেতু ওয়াই এর আগে মাইনাস আছে, তাহলে ওয়াই এর পেছনে, এটাকে ঘুরিয়ে দিবে, তাহলে আমার পড়তে সুবিধা হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, যেখানে ওয়াই পিছনে ওয়াই, এখানে সামনে জেড, পিছনে জেড, এখানে সামনে জেড, প্লাসটাকে ঘোরানো যায়, মাইনাসটাকে তো ঘোরানো যায় না, প্লাসটাকে ঘোরানো যায়। তাহলে আমরা কেটাকে এক কাজ করছি, কেটাকে কমন নিয়ে ঘুরে নিচ্ছি, কেটাকে কমন নিলাম এখানে, তাহলে জেড প্লাস ওয়াই করলাম, এটাকে জেড প্লাস ওয়াই, আর এখানে কেটা কমন নিয়ে নাও, জেড মাইনাস ওয়াই, আর নিচে আছে, যদি আমি এটাকে ভেঙে দিই ফর্মুলা, এসকোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু আগে তোমার মাইনাসটা ওয়াই আছে, এখানে ওয়াইটা পেছনে আছে, এখানে ওয়াইটা সামনে আছে, তাহলে সোজা করতে হবে, নাহলে ফর্মুলা মিলবে না, কাটবে না, তাহলে আমরা এটাকে মাইনাস কমন নিয়ে নিলাম, ওয়াই স্কোয়ার এম মাইনাস জেড স্কোয়ার আছে, মাইনাস কমন নিলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে কে 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 স্কোয়ার, আর উপরে হলো জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসটা থাক, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি চাইলে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে কেটে দিতে পারতে, ব্যাপারটা একই বটে, তোমরাও জানো, ইহা ইহা গেল, পড়ে রইল তোমার মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার পড়ে রইল, দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার, মাইনাস কে স্কোয়ার রইল। মাইনাস কে স্কোয়ার দ্বিতীয় রাশিটা আসছে, দ্বিতীয় রাশি বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মান বসাচ্ছি, বি এর জায়গায় বি এর মান, কে জেড প্লাস কে এক্স ইন্টু সি এর মান, কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস এ এর মান, কে ওয়াই আগে মাইনাস আছে, তাহলে এই সাইনটা চেঞ্জ হবে, মাইনাস কে জেড বাই, এটাও মাইনাস কমন নিতে হয়েছিল ঘোরাবার জন্য, এটাকে মাইনাস কমন নিয়ে নেওয়া একেবারে, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নাহলে ওই একই শেষে সমস্যা হবে, যে জন্য আগেই নিয়ে নিলাম, তার মধ্যে এর কেটে গেল প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই, কি পড়ে রইল দেখা যাক, পড়ে রইল এখানে কে জেড প্লাস কে এক্স, আর এখানে কে এক্স মাইনাস কে জেড, নিচে আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখান থেকে কে কমন নিয়ে নিলাম, আর এটাকে ঘুরিয়ে লিখো, জেড প্লাস কে এক্স না লিখে এক্স প্লাস জেড, যাতে ফর্মুলাটা সহজ হয়, আর এখানে কে তো কমন যাচ্ছে, পড়ল এক্স মাইনাস জেড, আর নিচে তো আছে এক্স মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু
মাইনাস বি। আবার বলি, ছেলেটাকে তুমি এস কমনে বিষ্কার করে উপর নিচে কেটে দিতে পারতে, নিচটা না ভেঙে ওপরটা জোড়া লাগিয়ে দিতে পারতে, তোমার ইচ্ছে। এই দুটো এই দুটো এই দুটো গেল মাইনাস কে 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 স্কোয়ার, নিচে মাইনাস আছে কে স্কোয়ার, মাইনাসটা উপরে উঠে যাবে আমার নিচে একটা। আসি তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আসছি। তৃতীয় রাশি হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সি তার মানে এটা কে এক্স প্লাস কে ওয়াই, আর এর মান কে ওয়াই প্লাস কে জেড মাইনাস বি, এর মান কে জেড মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে কে এক্স, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখতে পাওয়া যাচ্ছে নিচের অংশটা পরিষ্কার। এইবারে দূর থেকে কে কমন নিয়ে নিচ্ছে, এখান থেকে কে কমন নিলাম, এক্স প্লাস ওয়াই রইল, আর এখানে প্লাস মাইনাস গেল কে ওয়াই মাইনাস কে জে এক্স, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস কমন নিয়ে না একবারে পাল্টে ঘুলটে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কমন নিলাম। এইবারে কে এখান থেকেও কমন নিয়ে নাও, এটা ওয়াই প্লাস জেড ঠিক প্রত্যেকটা যেমন উল্টেছে এ উল্টিয়ে দাও, না উল্টালে তুমি ফর্মুলা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, না উল্টালে তুমি লিখতে পারো। আর এখানে ওয়াই মাইনাস এক্স, আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি। ঠিক আছে, তাহলে এবারে ছোট করলো, এত কে 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 স্কোয়ার, আর এটা ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, আর নিচে আছে ফর্মুলা ভেঙে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আশা করি বুঝতেই পারছো সমান রইল মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ তিনটাই হলো, এত প্রথম সমান দ্বিতীয় সমান তৃতীয় রাশি প্রমাণিত। হ্যাঁ, একটু জায়গাটা কনজাস্টেড হয়ে গেল, সরি ফর দ্য ইন্টারাপশন। আশা করি এতটা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও এর পরের অঙ্কে যাবো। এর মধ্যে যদি কোনো অসুবিধা বোঝে নিঃসন্দেহে কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ডে।